মুর্শিদাবাদের সমস্ত খবর সবার আগে দেখতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি 24 বাংলা চ্যানেলটিকে এবং অবশ্যই ক্লিক করুন বেল আইকনটিতে। লকডাউনের জের প্রায় এক মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ পর্বের শেষ দিনেও প্রায় 600 সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বেলডাঙ্গা নেতাজি পার্ক। মঙ্গলবার ত্রাণ বণ্টন শিবিরের শেষ দিনে স্থানীয় ব্লক ও জেলা প্রশাসনের উপস্থিতিতে খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। করোনা ভাইরাস নিয়ে অযথা আতঙ্কিত হবেন না ও গুজব ছড়াবেন না, বাড়িতে থাকুন, সুস্থ থাকুন। পারিবারিক বস্ত্র প্রতিষ্ঠান তনুজাস দ্বারা জনস্বার্থে প্রচারিত। করোনা ভাইরাস মোকাবিলায় লকডাউনের জেরে চরম সমস্যায় পড়ে দিন আনা দিন খাওয়া দুস্থ মানুষেরা, আর এই সাধারণ মানুষের পাশে দাঁড়াতে এক মাসব্যাপী ত্রাণ বণ্টন শিবিরের আয়োজন করা হয় বেলডাঙ্গা নেতাজি পার্কের উদ্যোগে। মঙ্গলবার এক মাসব্যাপী খাদ্য সামগ্রী বিতরণ পর্বের শেষ দিনেও প্রায় 600 সাধারণ মানুষের হাতে খাদ্য সামগ্রী তুলে দিল বেলডাঙ্গা নেতাজি পার্ক। এদিন আয়োজিত ত্রাণ বণ্টন শিবিরের শেষ দিনে স্থানীয় ব্লক ও জেলা প্রশাসনের উপস্থিতিতে এই খাদ্য সামগ্রী বিতরণের আয়োজন করা হয়। সর্বমোট প্রায় 2700 জনকে এই ত্রাণ তুলে দেওয়া হয়। নেতাজি পার্কের উদ্যোগে এই যে এক মাস, গত 30 এপ্রিল থেকে 26 মে, প্রায় 27 দিন, এক মাস যাবত যে ত্রাণ শিবির চলল, সেই ত্রাণ শিবিরে আমরা এ পর্যন্ত 2150 নরনারীকে আমরা ত্রাণ তুলে দিয়েছি। আজকে 550 নরনারীকে আমরা ত্রাণ তুলে দিলাম। সর্বমোট 2700 মানুষকে, নরনারীকে ত্রাণ তুলে দেওয়া হলো। এতে অন্তত সেই মানুষের মনে অন্তত সাহসটা জোগানো যাবে যে যাতে আমাদের পাশে মানুষ আছে। সরকার যাতে ত্রাণ কার্য অব্যাহত থাকে তার জন্য আমাদের সাধ্যমতো নেতাজি পার্কের পক্ষ থেকে 50,000 টাকার চেক আজকে বিডিও সাহেবের হাতে আমরা তুলে দিয়েছি। আমরা অন্তত মানুষের পাশে দাঁড়াবার সেই অঙ্গীকার নিয়েই আজকে এই অনুষ্ঠান। আতঙ্কিত হবেন না, লকডাউনে ঘরে থাকুন, আপনাদের পাশে সিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্ট। এই করোনার যদি আমাদের মোকাবিলা করতে হয়, আগামী দিনে আমরা যদি সুস্থ সবল থাকতে চাই এবং গোটা ভারতবর্ষকে তথা পশ্চিমবাংলা মুর্শিদাবাদের বাসীকে নিরাপদে রাখতে চাই, তবে আমাদের এখন একটাই রাস্তা, আমাদের ঘরে থাকতে হবে এবং ঘরের ভেতরেই থাকতে হবে। একদিকে করোনার আতঙ্ক, অন্যদিকে গরিব মানুষের খেতে না পাওয়ার একটা বিশাল সংখ্যক মানুষ খেতে পাচ্ছে না, তো সেই সব দিকে দাঁড়িয়ে আমরা সিভাবে সোশ্যাল ওয়েলফেয়ার টাস্ক সাধারণ গরিব মানুষের সাথে থাকবে।